আসানসোল পৌর বোর্ড গঠন করবে বিজেপি, দাবি করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে জেলা বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন, আর এই সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন যে তাদের করা সার্ভেতে উঠে আসে আসানসোল পৌর নিগমের বোর্ড গঠন করবে বিজেপি, এবং তিনি বলেন বোর্ড গঠন করার সাথে সাথে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্সিলর, মেয়র, ডেপুটি মেয়র শপথ নেওয়ার পর থেকে আসানসোল পৌর নিগম এলাকায় উন্নত পরিষেবা দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। এদিন জিতেন্দ্র তিওয়ারি বলেন যে শপথ নেওয়ার সাথে প্রতিটি ওয়ার্ডে একটি করে নম্বর জারি করা হবে, যেখানে পৌর পরিষেবা নিয়ে মানুষ ফোন করলে 3 ঘন্টার মধ্যে কাউন্সিলর বা কাউন্সিলরের প্রতিনিধি ওই বাড়িতে গিয়ে পৌর পরিষেবার বিষয়টি দেখবেন। একই সাথে মেয়রের কাছে ওয়ার্ডের মানুষ পৌর পরিষেবা নিয়ে কিছু কথা বলার থাকলে তাদের জন্য আলাদা নম্বর জারি করা হবে, যেখানে পৌর পরিষেবা নিয়ে সাধারণ মানুষ ফোন করলে মেয়র বা মেয়রের প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন এবং 72 ঘন্টার মধ্যে ওয়ার্ডে পৌঁছে পরিষেবা নিয়ে সমস্যার কথা সামগ্রিকভাবে দেখবেন। তবে এই বিষয়ে তৃণমূলের অভিজিৎ ঘটক বলেন যে বিজেপি 106টি ওয়ার্ডে প্রার্থী খুঁজে পায়নি, সেখান থেকে আসানসোল পৌর নিগমের বোর্ড গঠন করার স্বপ্ন দেখুক, 25শে জানুয়ারি সেই স্বপ্ন তাদের ভেঙে যাবে। এবং অভিজিৎ ঘটক আরও বলেন যে তারা কোন বোর্ডের কথা বলছে, হয়তো তারা ক্যারাম বোর্ডের কথা বলছে। নমিনেশনের কাজ প্রায় শেষ এবং আমরাও বিভিন্ন ওয়ার্ডে আমাদের সার্ভের কাজ চালাচ্ছিলাম, এবং আপনাদের জেনে ভালো লাগবে যে আমাদের কাছে যা ফিডব্যাক এসেছে দলীয় স্তরে আমাদের, তাতে আমরা খুব কমফর্টেবলি আমরা কিন্তু আসানসোল পৌর নিগম আমাদের বোর্ড গঠন করতে চলেছি। কিন্তু আমরা চাই না যে এই কোভিড এর টাইমে বোর্ড গঠনের পর একদিনও মানুষকে পরিষেবা দিতে আমাদের একদিনও দেরি হোক, এটা আমরা চাই না। তাই কিছু সিদ্ধান্ত বোর্ড গঠনের পর আরও আমরা কী কী করতে চলেছি, কিছু কিছু সিদ্ধান্ত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বসে স্থির করছেন, টাইম টু টাইম সেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। প্রথম যে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে যেদিন আমাদের কাউন্সিলরদের শপথ হবে, যেদিন আমাদের মেয়র শপথ নেবে, ডেপুটি মেয়র শপথ নেবে, তিনি আবার এমআইসিদেরকে শপথ দেবেন, সেদিনই আমরা একটা কর্মসূচি ঘোষণা করতে চলেছি যে কাউন্সিলর আপনার দ্বারে, মেয়র আপনার পাড়ায়, কাউন্সিলর আপনার দ্বারে, মেয়র আপনার পাড়ায়। এটা আমাদের কনসেপ্ট হলো যে কাউন্সিলরের কাছে মানুষকে আর যেতে হবে না, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমাদের একটা ডেডিকেটেড নাম্বার থাকবে, সেদিনই আমরা ঘোষণা করব প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা ডেডিকেটেড নাম্বার থাকবে, এবং সেই ডেডিকেটেড নাম্বারে যে কোনো পৌর পরিষেবা সংক্রান্ত যে কোনো বিষয় থাকলে তিনি ওই নাম্বারে ফোন করবেন, এবং ফোন করার তিন ঘন্টার মধ্যে কাউন্সিলর বা তার প্রতিনিধি ওই ব্যক্তিকে গিয়ে অ্যাটেন্ড করবেন বাড়িতে। কাউন্সিলর যেটা আমরা বলছি, কাউন্সিলর আপনার দ্বারে, আর মেয়রের ক্ষেত্রে মানুষকে যেতে হবে না। কোনো অঞ্চল থেকে যদি মেয়রের কাছে ফোন গেলো যে না আমাদের অঞ্চলে এই রাস্তাটা খারাপ আছে, তো উইদিন 72 আওয়ার্স 72 ঘন্টার মধ্যে তারও একটা আলাদা ডেডিকেটেড নাম্বার থাকবে পৌর নিগম, 72 ঘন্টার মধ্যে মেয়র বা তার প্রতিনিধি ওই অঞ্চলে গিয়ে ওই অঞ্চলের মানুষের যে সমস্যার কথা যেটা বলেছেন, পরিষেবার কথা, সামগ্রিকভাবে যে পরিষেবার কথা বলছেন, সেটা কিন্তু তারা তিনি দেখবেন এবং সেই কাজটা আমরা আন্ডারটেক করব। আমরা বুঝাতে পেরেছি, আমরা কর্মসূচি নিচ্ছি কাউন্সিলর আপনার দ্বারে, মেয়র আপনার পাড়ায়, এটা আমরা নিচ্ছি, অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে, এর ফলে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দিতে আমরা সক্ষম হব, এবং কাউন্সিলর জিতে যাওয়ার পর তিনি তার বাড়িতে থাকবেন, মানুষ তার কাছে ঘুরবে, এটা আর আমাদের দলের এটা অ্যালাউ করছে না, আমাদের দলে এটা হবে না। আমাদের দলে কাউন্সিলর হলেই তার ওয়ার্ডের মধ্যে মানুষ ফোন করলেই, যেহেতু ওয়ার্ড 7000-8000 লোকের ফোন, ও ফোন করলেই 3 ঘন্টা ম্যাক্সিমাম 3 ঘন্টার মধ্যে একটা সার্টিফিকেটের মানুষের প্রয়োজন হলো, তার কাউন্সিলর বাড়িতে যাওয়া দরকার আছে, কাউন্সিলর তিনি ফোন করবেন 3 ঘন্টার মধ্যে তার বাড়িতে সার্টিফিকেট পৌঁছে, তার কোনো সিগনেচারের দরকার হলো ফোন করবেন 3 ঘন্টার মধ্যে কাউন্সিলর গিয়ে ওনার বাড়িতে সই করে সিগনেচার চলে আসবে, 7 ঘন্টার মধ্যে মেয়র বা তার প্রতিনিধি এসে ওই অঞ্চলে যা সমস্যার কথা বলবেন সেটা তিনি দেখবেন এবং দেখার পর তিনি সমাধানের চেষ্টা করবেন। এটা তো হলো প্রাইমারিলি আইডেন্টিফিকেশন অফ প্রবলেম। এরপর ওয়ার্ডের পরিষেবা কিভাবে দেওয়া হবে তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সবাই বসে যে প্রত্যেক ওয়ার্ডে যেদিন মেয়র শপথ নেবে তার 48 ঘন্টার মধ্যে আমরা নোটিফিকেশন দেব যে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডের পুরো পরিষেবা দেখার জন্য একটা করে নোডাল অফিসার আমরা নিয়োগ করব। 106টা ওয়ার্ডেই
মিউনিসিপাল নোডাল অফিসার আমরা নিয়োগ করব এবং তার কাজ হবে যে কোনো কর্পোরেশনের সব ব্যাপার তিনি দেখবেন, লাইট থেকে নিয়ে জল থেকে নিয়ে নিকাশি ব্যবস্থা থেকে নিয়ে মিউটেশন থেকে নিয়ে রেজিস্ট্রেশন বার্থ ডেট থেকে নিয়ে পৌর পরিষেবা বলতে যা যা বোঝায় সবটার জন্য তিনি রেসপন্সিবল থাকবেন। একুশ হাজার পাঁচশো টাকা সম্মানিক দিয়ে স্যালারি দিয়ে অনারেরিয়াম দিয়ে একুশ হাজার প্রত্যেক ওয়ার্ডে ২১,৫০০ টাকা অনারেরিয়াম দিয়ে আমরা ওয়ার্ড লেভেল নোডাল অফিসার নিয়োগ করব, যিনি ওভারঅল ওই যে কাউন্সিলরের কাছে বিভিন্ন কমপ্লেন আসবে, মেয়রের কাছে বিভিন্ন কমপ্লেন আসবে, সেগুলো এক্সিকিউশনের যে পার্টটা তিনি দরকার হলে পিডব্লিউডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবেন, তিনি দরকার হলে লাইট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবেন, তিনি দরকার হলে পানীয় জলের যে ডিপার্টমেন্ট তার সঙ্গে কথা বলবেন, তিনি ওভারঅল দায়িত্বে থাকবেন। তিনি ওয়ার্ডের ওয়ার্ড লেভেল নোডাল অফিসার আমরা নিয়োগ করবো, ২১,৫০০ টাকা তার সম্মানিক হবে, অনারেরিয়াম থাকবে, ১০৬টা ওয়ার্ডেই একটা করে একজন করে আমরা নিয়োগ করবো এবং এর ফলে আসানসোলে আমরা একটা বেটার পরিষেবা এটা বাংলাকে পথ দেখাবে। আসানসোল পৌর নিগম আমাদের যে বোর্ড হতে চলেছে এই বোর্ড কিন্তু আগামী দিনে বাংলাকে পথ দেখাবে, এই দুটো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়েছে। বোর্ডের কথা বলছে বিজেপি, হয়তো তারা ক্যারাম বোর্ডের কথা বলছে, কিন্তু কর্পোরেশনের বোর্ড তৃণমূল কংগ্রেসই করবে। অরিজিৎ, আর একটা প্রশ্ন, বিজেপি দাবি করেছেন যে কয়েকদিন আগে ২৫ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর বিজেপি প্রার্থী পিন্টু মুখার্জি মন্ত্রীপার্থী যোগদান করে সেই পিন্টু প্রার্থী ওদের ক্যান্ডিডেট নয়, আজকে তারা দাবি করলেন, কি বলবেন? তাহলে কোন পিন্টু মুখার্জি সেটা তো বলে দিচ্ছে না, ওরা বলছে ৫১ নম্বর ওয়ার্ডে থাকে ওই পিন্টু মুখার্জি, সেই পিন্টু মুখার্জি নয় বলছে। আমাদের যেটুকু ইয়ে ছিল যে শুধুমাত্র পিন্টু মুখার্জি নয়, এরকম বেশ কয়েকজন, যেরকম চারটে ওরা প্রার্থী দিতে পারল না, এরকম চার পাঁচজন ছিল যাদেরকে বিজেপি মানে তারা জানতোই না যে তারা বিজেপির প্রার্থী হতে চলেছে, তারা বিজেপির যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকাতে তাদের নাম দেখতে পাই এবং তারা সেই প্রার্থীতে হতে প্রত্যাখ্যান করে, তারা অস্বীকার করে প্রার্থী হতে, এবং আমরা যে প্রার্থী তালিকা দেখলাম বিজেপির সেই প্রার্থী তালিকা দেখে বোঝা যাচ্ছে যে বিজেপি ১০৬টা প্রার্থী খুঁজে পায়নি আসানসোলে। সেখানে আমরা দেখলাম যে কেউ জিতেন্দ্র তেওয়ারির অফিসে কম্পিউটার চালায় সেরকম লোককেও প্রার্থী করা হয়েছে, যে জিতেন্দ্র তেওয়ারির গাড়ির দরজা খুলে দেয় সেরকম ছেলেকেও প্রার্থী করা হয়েছে। তো আজকে বিজেপির প্রার্থী খুঁজে পায়নি ১০৬টা, সেই রকম জায়গা থেকে তারা যে ভোট করার কথা ভাবছে, আমরা মনে করি যে যেটা আমি আগেই বললাম যে স্বপ্ন দেখুক, যে জানুয়ারি মাসের ২৫ তারিখে তাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। কংগ্রেসের পক্ষে অভিযোগ করা হচ্ছে যে তাদের ক্যান্ডিডেটকে প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জানি না। তবে এটা একটা জিনিস দেখলাম আমি যে কংগ্রেসের দেওয়াল লেখা হচ্ছে কংগ্রেসের, সেখানে সিম্বল দিয়ে নিচে লেখা হচ্ছে কমল ফুল ছাপ দিয়ে। তো আজকে বিজেপি এবং কংগ্রেস যে একই জায়গায় মানে একসাথে আসানসোলে নির্বাচন লড়ছে সেটা আমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।